মঞ্চে উপবিষ্ট আমাদের ব্লক সভাপতি শ্রী গোলাম রসুল সাহেবকে বরণ করে নেবেন আমাদের পাঞ্জিপাড়ার ফায়ার ইনচার্জ শ্রী নয়ন মণ্ডল। এরপর আমাদের উপপ্রধান আমরা আমাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, যার জন্য আমরা ডিএনটি সাহেব আরও যারা সম্মানীয় অতিথিবৃন্দ, আমার কলিগ যারা এখানে উপস্থিত আছেন আইসি গোয়ালপুকুর এবং নয়নবাবু, এবং আপনারাই যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং কালী পূজারও হার্দিক অভিনন্দন জানাই। আমাদের এই ফাঁড়ি থেকে পুত্র আপনাদেরকে উপহার দেয়া হচ্ছে, এটা খুব বড় কিছু নয়, কিন্তু যেটুকু আপনাদের উপকারে লাগবে সেটাই আয়োজন করা হয়েছে। আশা করি এটা আপনারা ব্যবহার করবেন এবং ভালোভাবে থাকবেন। সবাইয়ের ভালো পুজো কাটুক, সুস্থ থাকুন এবং কোভিড বিধি মেনে আপনারা পুজো উপভোগ করুন। এই বক্তব্য বলে শেষ করব। ধন্যবাদ, তার উপদেশ আমরা নিশ্চয়ই পালন করব। আজকে এখানে আমাদের একটা অনুষ্ঠান করা হয়েছে, আমাদের বয়স্ক মায়েরা আসছেন এখানে, তাদের জন্য কম্বল বিতরণ করবেন। আমাদের ইসলামপুরের এসপি সাহেব সচিন মক্কর সাহেব, এডিশনাল এসপি সাহেব আছেন এখানে, আমাদের ডিএসপি সাহেব আছেন, আমাদের আমাদের এখানকার প্রধান উপপ্রধান, আমাদের হাজির সাহেব, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের ওবিসি এসটির সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বর, আর আমাদের অনেক নেতাগুলো আছেন এখানে, আর আপনারা সবাই আছেন। আমাদের এসএন সাহেব বললো এটা একটা ছোট্ট প্রোগ্রাম করা হয়েছে, কিছু আমরা আমাদের পুলিশের তরফ থেকে আমরা কিছু অনুদান করব। খুব ভালো লাগছে আমাকে, এখনই আমি বসেছিলাম একটু আগে, আমাদের জেলা থেকে সিকিউরিটি সাহেব ফোন লাগালো আমাকে, তো আমি বলছি একটা প্রোগ্রামে আসছি আমি পাঞ্জিপাড়া ফাঁড়িতে,